স্যার হ্যাঁ স্যার আর হচ্ছে আমার ওই অ্যাসাইনমেন্টের একটাতে একটু প্রবলেম ছিল। পাঠাও, আমি দেখে দিব। স্যার क्वेश्चन जी सर पाठ क्वेश्चन यस सर इट इज इक्वल टू प्रूफ করতে বলছে তাই না? তাহলে জি দেখো স্যার আমরা যদি একটাকে আমরা জানি যে আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত 1, তাহলে আমরা যদি দুইটাকে যদি সাইন স্কয়ার করতে পারি, দুইটাকে কস স্কয়ার থিটা করতে পারি, তাহলে কি হয়ে যাবে? 1 প্লাস 1 স্যার 2, 1 হ্যাঁ 1 প্লাস 1 2 হয়ে যাবে। তাহলে দেখো শুরু করি, সাইন স্কয়ার পাই বাই 7 প্লাস পাই বাই 14 লিখলাম। আমি যদি পাই বাই 2 লিখি এখানে, তাহলে দেখো 7 পাই মাইনাস পাই, 7 পাই হচ্ছে এলসিএম করলে 7 পাই মাইনাস পাই 6 পাই হচ্ছে, একটা 2 দিয়ে দেই তাহলে হয়ে গেল। এখানে পাই লিখলে 7 পাই প্লাস পাই 8 পাই, নিচে একটা 2 দিব, পাশে একটা 2 দিব, সেভেন পাই প্লাস টু পাই, বুঝে গেছে না এটা? ইয়েস স্যার। তাহলে ওয়ান ইন্টু পাই বাই টু, ওয়ান ইন্টু পাই বাই টু, তাহলে এটা কি হয়ে গেল? কস স্কয়ার পাই বাই 7, যেখানে কাটাকাটি করলাম পাই বাই 7 পেলাম। তারপরে প্লাস আমাদের প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা দেখা লাগতেছে না এই ম্যাথটাতে, কারণ স্কোয়ার আছে দেখে। তারপরে এটা তাহলে এই দুইটা মিলে 1, এই দুইটা মিলেও 1, তাহলে 2। শেষ লেখা শেষ হলে বলিও। জি স্যার শেষ। আচ্ছা এবার হচ্ছে নাইনের, নাইনের থ্রি নাম্বার, এবার আসো নাইনের থ্রি নাম্বারে। তাসফিয়ার আসসালামু আলাইকুম স্যার। লেট কেন তো স্যার ইন্টারনেট অনেক প্রবলেম দিচ্ছিল তাই লেট হয়ে গেছে জয়েন করতে। স্যার এটার জন্য হোমওয়ার্ক দেন, আমি একটু পরে হোমওয়ার্ক পাঠিয়ে দিই। কোন প্রবলেম আছে না স্যার? তোমার কি প্রবলেম? তাস্কে তাড়াতাড়ি লেখো, তাস্কে তোমার প্রবলেমটা বলো।
স্যার আপনাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে পাঠাই দিই? হ্যাঁ পাঠিয়ে দাও। কি ম্যাথসটা করতে পারতেছো না নাকি হইছে কিনা দেখে দিতে হবে? স্যার একটু করতে পারতেছি। আচ্ছা আচ্ছা পাঠিয়ে দাও দেখছি আমি। রশ্মিয়া তাড়াতাড়ি লেখো এটা। না বুঝলে বলো আমি বুঝে দিব। স্যার এটা কত নম্বরের এইট? বুঝি নাই এটা কত নম্বরের এইট? এটা 883 নাম্বার। ইয়ে দস্তুব এটা কি তোমার প্রবলেম এর সাথে? জি স্যার। আমি কি তাসফিয়ারটা পাঠিয়ে দিব তোমাকে? তাসফিয়ার করছে এটা আমি করে দিব। স্যার আপনাকে দিচ্ছি। আচ্ছা তুমি এটা দেখতে থাকো বুঝছো কিনা, যদি না বুঝো তাহলে আমি ইয়ে করছি। লাস্টের দুইটা পেজ দেখো দস্তুবা, লাস্টের দুইটা পেজ দেখো, ডি লেখা আছে দেখো দুইটা। তাসফিয়া তোমার লেখা শেষ হলে বলিও। ও আচ্ছা স্যার এখন বুঝতে পারছি। স্যার আমাকে সেকেন্ড লাইনটা একটু বুঝাই দিবেন। এটা দেখো সাইন স্কয়ার পাই বাই 7, এটা কি লিখতে পারতেছি আমি? পাই বাই 14 লিখলাম আমি। তাহলে কেমন পাই বাই 14 লেখার পরে দেখো আমি এখানে পাই বাই 2 লিখলে এলসিএম করলে কি হয়? 7 পাই। 7 পাই মাইনাস পাই মানে 6 পাই, বাট 7 পাই মাইনাস 2 পাই মানে কি? 5 পাই। ক্লিয়ার? হ্যাঁ। আর এখানে দেখো প্লাস মাইনাস দেখার দরকার নাই, প্লাস হবে নাকি মাইনাস হবে। আচ্ছা এটা লিখে ফেলো, এরপর এটাও সেম, এটাও সেম। হ্যাঁ স্যার লিখে শেষ। পুরো শেষ ম্যাথ লেখা শেষ একদম? স্যার শেষ। আচ্ছা এবার আসুন 9 এর কি তুমি অসুস্থ নাকি দাসপ্রিয়া? আমি না স্যার আমার ঠান্ডা লাগছে না এটার জন্য। থ্রি নাম্বার তাহলে পাই মাইনাস হলেই হচ্ছে 4 পাই মাইনাস পাই 3 পাই হচ্ছে, তো পাশে একটা 2 দিবা নিচে একটা 2 দিবা। তো শুভ ক্যামেরন করো।
পাই প্লাস করলেই হয়ে যাচ্ছে নিচে একটা 2 পাশে একটা 2 2 পাই লিখলে দেখো 4 2 is 8 8 minus 5 7 পাই আসছে এবার তুমি কি করবে নিচে একটা 2 দিয়ে এটাকে 4 করে ফেলবে ঠিক আছে এক লাইনে করলেই হবে দেখো এখানে প্লাস হবে নাকি মাইনাস হবে তার স্কয়ারে দেখা দরকার নেই কারণ হচ্ছে স্কয়ার আছে স্যার লাস্ট দিক দিয়ে থার্ড লাইনটা বুঝি নাই শেষ লিখা নবিহা আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম লেট কেন স্যার একটু ঘরে একটু অসুস্থ ছিল ঘরে একটু গিয়েছিল আচ্ছা ঠিক আছে লিখে ভালো ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি লেখো বের করলে দেরি হয়ে যাবে তাড়াতাড়ি লেখো শেষ নবিহা শেষ यस স্যার শেষ ওকে এবার 9 এর 5 নাম্বার
পাই লিখলে হয়ে যাচ্ছে 17 পাই নিচে একটা 2 দিব পাশে একটা 2 দিব দেখো পাই বাই 2 লেখো পাই বাই 2 লিখলেই হয়ে যাচ্ছে কত 4 পাই মাইনাস পাই প্লাস করে দিলে 5 পাই হয়ে যাচ্ছে টু পাই লিখলে 18 টু ইজ 36 প্লাস করে দিলাম 37 হয়ে গেল এবার কি করবা নিচে একটা 2 দিবা আর এটাকে কি করবা 2 টাকে ডাবল করে 4 করে ফেলবা পাই বাই 2 লিখলেই হয়ে যাচ্ছে নাবিয়া এগুলোর ক্ষেত্রে প্লাস মাইনাস হবে কিনা দেখার দরকার নাই কারণ এগুলো স্কয়ার তো স্কয়ার কে নেগেটিভ নাম্বার স্কয়ার পজিটিভ হয়ে যায় ওকে শেষ জি স্যার শেষ স্যার শেষ ওকে এরপর দেখো 9 এর 4 মাইনাস পাই বাই 8 লিখলাম লেখার পর এখানে পাই বাই 4 এটাকে করলাম কি পাই বাই 4 করলাম তাহলে 4 4 করলে সরি পাই বাই 2 লিখলাম পাই বাই 2 লিখলে 4 পাই মাইনাস পাই 3 পাই চলে আসবে প্লাস হবে তাহলে তাহলে 5 পাই হয়ে যাবে এখানে পাই লিখে হয়ে যাচ্ছে তো নিচে একটা 2 দিবা পাশে একটা 2 দিবা
শেষ তোমাদের প্রশ্ন তো শেষ স্যার আমি না সেকেন্ড লাইনটা বুঝি নাই পাই বাই 2 পাই বাই 8 হ্যাঁ স্যার এই যে পাই বাই 8 টা আলাদা করলাম আমি পাই বাই 2 লিখলে এলসিএম করো এলসিএম করলে কত হয় 8 4 পাই মাইনাস পাই 3 পাই এটা 4 হবে এখানে স্যার আপনি এত তাড়াতাড়ি কেমনে বের করে ফেললেন পাই বাই 2 কারণ হচ্ছে দেখো কারণ হচ্ছে যে আমি এখানে পাই বাই 2 লিখলে হ্যাঁ তাহলে 4 পাই মাইনাস পাই তুমি হোমওয়ার্কটা ঠিকভাবে করো দুইবার করে করিও হ্যাঁ তসবিয়া তাহলে তুমিও পারবা ঠিক আছে আস্তে আস্তে হয়ে যাবে এগুলো শেষ লিখা তসবিয়া তোমার স্যার আমাদের তো 50 মার্কস এর এক্সাম হবে এর মধ্যে 30 রিটার্ন আর 20 এমসিকিউ 20 এমসিকিউ টা না লাইভ হবে না হয়তো বা জুমে ভিডিও অন করে ইয়া করতে হবে না হলে ওই যে আমাদের স্কুলে একটা সফটওয়্যার আছে তাতে কোশ্চেন দিয়ে দিবে আমাদের ওখানে যে টিক দিতে হবে তো ভিডিও অন করে হ্যান ত্যান স্যার তা কেমনে কিছু তো পারবো না এমসিকিউ স্যার পারবো না স্যার এমসিকিউ তো এমনিও পারি না আমি তো বলছি স্যার আমি ফেল করব আর আপনি হাসছেন আমি কি করি একটু সলিউশন দেন সলিউশন কি কিভাবে দিব বলো স্যার আমি তো এতদিন তো ক্রিয়েটিভ কোশ্চেন অ্যানসার প্র্যাকটিস করছি কিন্তু এখন এমসিকিউ কি করি আমি এমসিকিউ অনেক ভয় পাচ্ছি ঘুরতে হয় যেখানে শুধু তোমাকে এমসিকিউ পড়াবে দেখো এই ফেসবুকে বা ইয়েতে এমসিকিউ দিয়ে সার্চ দাও দেখো কোনো কোচিং পাবে না শুধু তোমাকে এমসিকিউ পড়াবে হয়ে যাবে আস্তে আস্তে একটু ওয়েট করো ঠিক আছে একটু ধৈর্য ধরতে হবে কারণ ওভারঅল তো সবগুলো চ্যাপ্টারের থেকে এমসিকিউ হয় তো সবগুলো চ্যাপ্টার শেষ করো অটোমেটিক পারবা এরপর খালি সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবা হয়ে যাবে স্যার এটা তো বুঝলাম কিন্তু আমি পরীক্ষায় কি করবো আপনি একটু অ্যাক্টিভ থাকেন এই সময় আমি আপনাকে হোয়াটসঅ্যাপে টেক্সট পাঠাবো আপনি সলিউশন দিয়ে দিন তাই আমি এত বড় ইয়ে খারাপ কাজ করব স্যার এমনি সবাই চিটিং করবে আরে করুন জানি সব ঠিক করবে সবাই করুন তুমিও করবে তাই বলে তো খুব ইয়ে না হয়ে যাবে আস্তে আস্তে ঠিক আছে পেন করতে করতে শিখে ফেলবো আস্তে আস্তে মাঝে মাঝে পেন করলে ভালো ধরো তুমি ফেল করে হঠাৎ করে ভালো কোনো চান্স পেয়ে গেছো তখন তোমাদের মধ্যে যে ডাক পেয়ে তুমি বলবো যে আমি একসময় ফেল করতাম সবাই অবাক হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে তো এগুলা এগুলা ধরো যে অনেক ইয়ে হবে ইন্টারেস্টিং হবে ঠিক আছে তসবিয়া স্যার এক সময় যে সিতে যে সময় স্কুলের টাইম আমি ফেল করতাম যে সিতে প্লাস চলে আসছে পেজ দেখছো ফেল থেকে অনেক কিছু যে বলা না সার্ভিক্স লাইফ দেখো নাই দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো ঠিক আছে
তুমি এখন ফেল করবা, তোমাকে বাসা থেকে একটা মাইক দিলে ধরো তুমি এরপর থেকে সিরিয়াস হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ তাসফিয়া স্যার হার্ড ডিউটি ভেঙে ফেলবে স্যার, শেষ। কি কি বললা? আমার বাসার মানুষের বহুত ভায়োলেন্ট, অনেক ভায়োলেন্ট স্যার, মারলে মানে এমনি মারে না, কিন্তু যখন মারে তখন একদম রাম জুলাই হয় স্যার। না হলে সমস্যা ছিল না, এটা তো আমিও জানি। নাবিহা তুমি কি আছো? নাবিহা তুমি কি আছো? দেখো এখানে এইট, এইটটা ইভেন নাম্বার, তাহলে কি হয়ে যাবে? এইটটা ইভেন নাম্বার হলে তুমি ডিরেক্ট লিখে দিতে পারবে যে সাইন পাই বাই থ্রি। এখন তোমাকে দেখতে হবে প্লাস হবে নাকি মাইনাস হবে। দেখো এটা কোন কোয়াড্রেন্টে পড়তেছে, আটবার, এইট টাইমস আটটা কোয়াড্রেন্ট সে কভার করবে। আটটা কোয়াড্রেন্ট কভার করে সে কোথায় আসলো? এখানে আসলো, প্লাস আছে, সে আরো একটু যাবে, মাইনাস থাকলে পিছনে আসতো, প্লাস আছে থেকে আরেকটু যাবে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে। হ্যাঁ তাহলে পজিটিভ ফার্স্ট কোয়াড্রেন্টে, এটাও ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে cos পাই বাই 6 মাইনাস 4 আছে sin পাই বাই 6, বাট এটা এটা ফোর্থ কোয়াড্রেন্টে, দেখো এটা ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে কি হবে? মাইনাস হবে। এটা থার্ড কোয়াড্রেন্টে, তাহলে প্লাস হবে। ওয়ান শেষ। শেষ? Yes, sir. আচ্ছা কোনো প্রবলেম আছে নাবিহা? স্যার শেষ। ওকে এখন যে ম্যাথটা করবো সেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। হ্যাঁ এইটা 6 নাম্বারটা, আসো 8 এর 6 নাম্বারটা করবো এখন, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ পরীক্ষাতে আসবে এটা, দেখো 8 এর 6 নাম্বার লেখো। হিয়ার লিখছো? দেখো tan theta পজিটিভ, tan theta পজিটিভ। হ্যাঁ এটা পরীক্ষায় লেখা লাগবে না, আমি জাস্ট রাফ করতেছি। দেখো tan theta পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে? ফার্স্ট আর থার্ড কোয়াড্রেন্টে, তাই না? sin theta নেগেটিভ,
sin theta negative sin theta negative কোথায় কোথায় এখানে আর এখানে sin theta negative তাহলে দুইটা কন্ডিশন ফিল আপ করতেছে কে দুইটা কন্ডিশনকে ফুলফিল করতেছে কে কোন কোয়াড্রেন্ট এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট সো অ্যাঙ্গেল থিটা lies in এখন তোমাকে বলছো যে ভ্যালু গুলো বের করতে সাইন থিটা প্লাস কস থিটা দেখো ট্যান থিটা থেকে আমি আসতে পারছি সেক থিটাতে আমরা কি জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 তাহলে sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু এরকম ব্যাপারটা দেখো টেন এর ভ্যালুটা দেখো থ্রি বাই ফোর বোঝানোর জন্য তোমরা অনেকদিন পিছিয়ে তো ফর্মুলা গুলো পড়ছো সেজন্য লিখছি ম্যাথ হচ্ছে তাহলে সেক থিটা সমান তুমি পেয়ে গেলে কি মাইনাস ফাইভ বাই ফোর তোমাকে কিসের কিসের ভ্যালু লাগবে দেখো কস থিটা লাগবে আর সাইন থিটা লাগবে হ্যাঁ এতটুকু লেখা শেষ করো লেখা শেষ হলে বলিও দেখো আমার এখন লাগবে কস থিটার ভ্যালু সো কস থিটা কি হবে 1 বাই সেক থিটা 1 বাই মাইনাস 5 বাই 4 ইজ ইকুয়াল টু মাইনাস 4 বাই 5 নাও আর লাগবে সাইন থিটার ভ্যালু ট্যান থিটা সমান তাহলে দেখো সাইন থিটা ভ্যালু আমি পেয়ে গেলাম মাইনাস থ্রি বাই ফাইভ
Sir, done. Yes. Sir, last line ta kemne holo? Sir, 7/5 kemne 4/2 the multiply korlo na? माइनस माइनस काटा चले गेलो 7/5 লিখলাম এটা এটা ডিভিশন না তাহলে তো চেক ইয়ে হয়ে যাবে না উল্টা হয়ে যাবে না তারপরে ও আচ্ছা আমি ছাড়ছি ওকে শেষ শেষ थर्ड क्वाड्रेंट তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটাটা হ্যাঁ নাও এভাবে লিখতে হবে PM by OM. Then PM is equal to minus 380 and তাহলে ওপিএস গুলো কি পেলা 5 ইউনিট এতটুকু বুঝছো কিনা দেখো 3-4 মাইনাস আনলা হ্যাঁ পিএম বাই ওএম তাহলে পিএম ইজ ইকুয়াল টু মাইনাস 3 ইউনিট আর ওএম ইজ ইকুয়াল টু মাইনাস 4 ইউনিট স্যার 3/4 মাইনাস 3/-4 কেন এটা কারণ এটা থার্ড কোয়াড্রেন্টে তাহলে এটা তো মাইনাস ধরি আমরা এটাকে কি ধরি মাইনাস ধরি না আমরা নিচের সাইডটা মাইনাস ধরি আর এদিকে লেফট সাইডটা মাইনাস ধরি সেজন্য হচ্ছে মাইনাস দিছি ডিরেকশন বুঝাচ্ছে এখানে মেইনলি শেষ লিখা দেবো স্যার এক মিনিট sin theta is equal to opposite by hypotenuse এটা তো কত পেলা 5 পাইছো তাহলে -3/5 cos ফিগারটা আঁকতে হবে হ্যাঁ অবশ্যই এটা তো মাস্ট এই ম্যাথ করাটা অবশ্যই লাগবে এরপর হচ্ছে আগের মতো এই তিনটা ভ্যালু বের করার জন্য আগে কিছু করছো এরপরে ম্যাথটা আগের মতো ওই তুমি গিভেন এক্সপ্রেশন লিখে ভ্যালুগুলো পুট করে দিবা আনসার বের হয়ে যাবে তোমাদের যেটা ইজি মনে হয় সেটাতে করিও সেটা করিও Thank you.
एग्जांपल 25 पेज नंबर 198 है सेम मैथ मैथ को देखे नाओ एकदम सेम मैथ এটা পরীক্ষাতে আসে অনেক তোমরা তোমাদের এটা এই ম্যাথটা পাশে লিখে রাখতে পারো চাইলে যে ম্যাথটা এটা সেম ম্যাথ দেখো देखो सेम ना পড়া যাবে एग्जांपल 25 নাম্বারটা হ্যাঁ স্যার পড়া যাবে এখন দেখো 10 নাম্বারগুলো কিন্তু ইজি 10 নাম্বারগুলো তোমরা চাইলে নিজেরাও করে ফেলতে পারবা এটা তো লাস্টের অঙ্কটার মতই খালি হচ্ছে সাইন মাইনাস সাইন সাইন থিটা মাইনাস কস থিটা মাইনাস 12 আছে এর মানে কসের জায়গা মাইনাস পাই দিলেই হয়ে যাচ্ছে তাহলে একটা কি দিবা নিচে একটা 2 পাশে একটা 2 হ্যাঁ তাহলে sin 5/3 হবে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে সেজন্য প্লাস এই ম্যাথগুলো ইজি জাস্ট ভ্যালু পুট করবা পরে করতে হবে শেষ করা यस স্যার বুঝতে পারবো তাসফিয়া নবিয়া বুঝবো স্যার শেষ
এগুলো ইজি ম্যাথ গুলো, হ্যাঁ টেনের ম্যাথ গুলো তোমরা কি করতে তো বাসায় নিজে নিজে। এগুলো বাসায় করে ফেলে নিজে নিজে জাস্ট ভ্যালু পুট করবা, পারবে না? হ্যাঁ তাশবিয়া পারবা? আচ্ছা তাহলে তোমাদের হোমওয়ার্ক কি? এক্সাম্পল 25 টা করবা অবশ্যই। এক্সারসাইজ থেকে 8, 9, আর 10 এগুলো তোমাদের হোমওয়ার্ক, কেমন? হ্যাঁ শেষ ভাই, আমি হোমওয়ার্কটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থেকো। হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম।